ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছে। তো আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, এখন বাজছে 12টা। তো হাজবেন্ড চলে গেছে ড্রাইভিংয়ে, ওর যেহেতু ড্রাইভিংয়ের ক্লাসগুলো হচ্ছে। তো এখন চলো জামাকাপড়গুলো মেলে আসি, জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর আজকে খুব একটা রান্না করা নেই, কালকে তো রান্না করা হয়েই গেছে। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, এই ভালো এই খারাপ। আর মীরা নিচে একটু সাইক্লিং করতে গেছে, অনেক যেমন ওরা যায় না, অ্যাকচুয়ালি সময়ও হয় না ওদের, কারণ স্কুলের পর আবার ওদের টিউশন নিতে হয়। তো ওই তো দেখতেই পাবে আর একটু পরে। তো আমি জামা কাপড়গুলো ভালো করে মেলে দিচ্ছিলাম, কারণ এই সুযোগ, না হলে আবার বিকেল হয়ে গেলে টিপটিপ করে বৃষ্টি পড়বে, তখন আর দেয়া যাবে না। তো এমনি তো জামা কাপড়গুলো মানে মোটামুটি মানে শুকিয়েই আসে, তারপর যতটুকু মানে ভেজা থাকে তো সেটুকু শুকানোর জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তো চলো ঝট করে চানটা করে আসি। তো আমার শাওয়ার শেষ, এখন ভাত বাড়তে গিয়ে দেখি রাইসটা বসানোই হয়নি, তো এখন আবার চালিয়ে দিলাম। তো ঠিক আছে, আর 30 মিনিট মতো ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি সবার খিদেও পেয়ে গেছে, মেয়েরা যদিও রামেন খেয়েছে, তা আমি ওই চা খেয়েছিলাম। তো কিছু করার নেই, একটু ওয়েট করি। তো ফ্রিজে পোলাও আছে, তো এখন আর পোলাও খেতে মন চাইছে না, মনে হচ্ছে আজকে একটু ভাত খাই। তো ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদারটা পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি হবে হয়তো। তো ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। তো লাঞ্চ করার পর একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেছি, একটা জায়গায় যাব বলে। তো আগে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকো ব্লগটা। আর মেয়েরা বাড়িতে আছে ছেলেকে নিয়ে, ওর পাপাও যাবে আমার সাথে। তো দেখতে থাকো ব্লগটা। তো আগের দিন রাতে আর ব্লগটা শেষ করা হয়নি, এটা হচ্ছে সোমবারের ব্লগ মানে আজকে। তো আজকেই ব্লগটা পোস্ট হয়ে যাবে। তো আজকে খিচুড়ি করব সোমবার নিরামিষ, আর সকাল সকাল উঠেই একদম চান ফান করে ঠাকুরের পুজো দিয়ে রান্নায় লেগে পড়েছি। তো এখন লাবড়ার জন্য সবজি রান্না করছি, সবজি কাটছি আর কি, আর খিচুড়ি রান্না করব। তো চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। তো এই তো লাবড়ার জন্য আমার ফোড়ন দেওয়া হয়ে গেল, 5 ফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। তো এখন আমি শাক আর সবজিগুলো দিয়ে দিলাম, তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আমার খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে এখন। তো মশলা কষিয়ে নিয়েছি, এখন চাল ডালটা দিয়ে মিক্স করে নেবো, আর সবজিটা ওদিক দিয়ে হয়ে গেছে। আজকে আর ব্লগটাকে খুব একটা বড় করছি না, কালকে থেকে যেহেতু ব্লগটা চলছে। তো আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা গ্রো করছে না।
অ্যান্ড ইফ ইট পসিবল তো আমার ফেসবুক পেজটাকেও ফলো করো অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করো। আর আজকে দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার, তো ওই তো মেঘলা ওয়েদার মেঘলা মন, মানে জোকস অ্যাপার্ট। তারপরে যাই হোক, তো ঠিক আছে, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।